হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ তো অনেকদিন পরে আজ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমার খেলা পূর্বস্থলিতে, পূর্বস্থলিতে একটা ফলেতে খেলা। তো এখন আমি রেডি হয়ে গেছি যাবো বলে, তো অলরেডি লেট হয়ে গেছি অনেক দেখতে একটু, ঠিক আছে? তো রেডি হয়ে গেছি আমি, এখন স্টেশনে বা কাল স্টেশনে যাবো। তো 8টা বাজছে ট্রেন, ট্রেন মনে হয় জিরাট এখন ঢুকছে। তো আজকে অনেকদিন পর নাইট খেলতে যাচ্ছি আমি, তো অনেকদিন পর খেলার খবর এসছে। কালকেটা খেলা আছে মেমারিতে, এবার কালকেটটা না যাওয়ারই প্ল্যান আছে, কারণ আজকে রাতে নাইট খেলে কালকে সকালে আমাকে প্র্যাকটিস করতে হবে, আবার বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে হবে বিকেলবেলা। তো যদি শরীর ভালো থাকে আমি যাবো নাইট কালকে রাত খেলতে। তো চলো স্টেশনে দেখা হচ্ছে, বাই। আমি বেরিয়ে গেছি রাস্তায়, তখন যাচ্ছি রাস্তা দিয়ে টোটো ধরবো বলে, তো অনেকটা লেট হয়ে গেছে ট্রেন ধরতে, ঠিক আছে? এখন টোটো স্ট্যান্ডে যাচ্ছি হাঁটতে হেঁটে, জানি না কখন ট্রেন আছে। 8টা বাজে তোমায় বললাম ট্রেন, তো চলো স্টেশনে যাই। তোমার সঙ্গে দেখা হচ্ছে, রাস্তায় প্রচুর লোকজন দেখছে, ব্লগ করছি, ঠিক আছে? আগে একটু লজ্জা লজ্জা পেতাম, এখন আর লজ্জা লজ্জা পাই না। কী হবে লজ্জা, ফালতু ফালতু আমি খেলছি, খেলাটাকে শেয়ার করছি, আমি তো অনেক কিছু করছি না। তো চলো টোটো স্ট্যান্ড চলে আসছে, যেমন হাওয়া দিচ্ছে আজকে, মনে হচ্ছে বৃষ্টি হবে আবার। না না খেলে ফেলে আগে একবার হয়েছিল এরকম, যে না খেলে চলে এসেছিলাম, খেলা কমপ্লিট হতে নেই, বাট খেলা না হলেও তো আমারও তো অসুবিধা, যে কারণ টাকাটা ফেরত দিতে হবে। এবার খেলতে গিয়ে খেলা না হয়ে চলে আসা মানে একটা অন্যরকম ম্যাটার, বুঝতেই পারছো। তো চলো টোটো স্ট্যান্ডে চলে এসেছি, এই যে এখন চলে এসেছি সুভাষ সেন্টার বাড়ির সামনে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? চলো টোটোয় উঠি, স্টেশনে যাই, তারপরে তোমার সঙ্গে ফিরে আসছি। আবার চলে এসেছি, এই যে মাঠের পরিকাঠামো, আমরা এখন এসেছি ফলেয়াতে। তো এই যে আমাদের স্টার প্লেয়ার রাজা বিজু, ওই যে একটা রাজা দেখতে পাচ্ছো মাঠ, ঠিক আছে? দেখে নাও মাঠের, মাঠের আলো খুবই কম, ঠিক আছে? তো চলো, এখন ফুল নেশায় চোখ খুলে দেখ ঢুলু ঢুলু করছে, হ্যাঁ? চলো সবাই খুব দিয়ে আমার রেডি হই। তো আমাদের এরপরে খেলা আছে, তো ড্রেসে পরে দেখা করছি। এই যে আমাদের, আমরা এখন বোলিং কমপ্লিট হলো আমাদের, আমরা 36 রান টার্গেট দিয়েছি ওদের, অরুণরা। এখন এগেনস্ট টিম রয়েছে অরুণ, আজগার, দেখতেই পাচ্ছ আরজ। তো আমাদের এখন ব্যাটিং চলছে, তো এই রাজা ব্যাট করছে আমাদের, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? ওই যে আমাদের এখন উইন্টার কাপের বেস্ট বোলার অরুণ বল করছে, খুব শর্ট ভাই, খুব শর্ট, রাজার খুব ভালো ব্যাট, দেখতেই পাচ্ছ এখানে। তো চলো ম্যাচ জিতের পর তোমার সঙ্গে দেখা করছি। আমরা সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে গেছি, আমাদের টিম ব্যাট করছে, এই যে রাজা আর রকি, দেখতে পাচ্ছো রাজা আর এক রাজা, তারা কেমন কেরানি খেয়েছিল 2-4 কে, তারা আমাদের উত্তেজিত করে দিয়েছিল খেলাটাকে নিয়ে। চলো ফাইনালটা হয়ে যাক, ফাইনাল হয়ে যাক, ফাইনাল হয়ে যাক। সেমিফাইনাল খেলা আমরা দেখাতে পারিনি, এই যে আমাদের বেডারসন রাজা, আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখানে ফলিয়াতে। তো খুব আনন্দ হয়েছে এখানে, আমরা প্রাইজ 8,000 টাকা। বিজু কোথায়? বিজয় দিঘায়, বিজয় দিঘায় পাড়া। এই যে আমাদের বেস্ট বোলার হয়েছে বিজু, বিজু আমাদের বিজু দেবনাথের মতো অ্যাকশন হেভি টপার বিজু, একটাই নাম টপার বিজু, ঠিক আছে? বোলারটা কাঁপিয়ে দিয়েছে আজকে। এই যে এই হচ্ছে বাদশা, হেভি ব্যাট করেছে, বাদশা বাদশার মতনই ব্যাট করেছে। এই রাজা ডিগবাজি বিগবাজি খেয়ে আমার 1,000 কান করে দিয়েছে মাঠের মধ্যে, ঠিক আছে? তো চলো, এই যে আমাদের ক্যাপ্টেন সত্যদা, সত্যদা প্রচুর এফোর্ট দিয়েছে, বেস্ট ফিল্ডার হয়েছে, ঠিক আছে? তো চলো, তো আবার ট্রেনে গিয়ে দেখা হচ্ছে, বাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।